আমরা খিদিরপুর ডকে পৌঁছে গেছি। এই পেছনে তোমরা খিদিরপুর ডক দেখতে পাচ্ছ। এই পাশটায় আমরা যাব, ফুটের ওই পাশটায় আমরা যাব। ওই পাশে কটা জাহাজ দাঁড়িয়ে আছে, ওটাকে সামনে থেকে দেখাবো। ওই পাড়ের জাহাজগুলো তোমরা ভালো করে দেখতে পাবে এবার, আর এই পাশে যে জাহাজগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারবে। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি এই ডিভাইডারটায়। এখান থেকে যখন জাহাজ যায় এই সাইড থেকে ওই সাইডে, তখন ব্রিজটা দুভাগে উঠে যায়। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছ যে এখানে কিছুটা গ্রিল নেই, এখান থেকেও কাটা আছে। তার মানে জাস্ট এখান থেকে ব্রিজটা ভাগ হয়, আর এখান থেকে শয়ে শয়ে ট্রাক লরি এগুলো যাচ্ছে। তো আমরা যে এই জায়গাটা দাঁড়িয়ে আছি লিটারেলি কাঁপছে, লিটারেলি আমরা প্রত্যেকে দাঁড়িয়ে আছি কাঁপছে। এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমাদের। আমরা এতদিন ধরে কলকাতায় আছি, কোনোদিনও খিদিরপুর ডকে, হ্যাঁ, ভাইব্রেট যে করছে, আমরা এই জায়গাটা এইখান থেকে মোটামুটি কিছুটা গেলে মানে পুরো ভাইব্রেশনটা ফিল করা যাচ্ছে। এক একটা যে ট্রাক যাচ্ছে, এই যে সামনে দিয়ে যেরকম যাচ্ছে। তা এতদিন আমরা কলকাতায় আছি, ফার্স্ট টাইম খিদিরপুর ডকে আমি আসলাম, বাবা আগে এসেছে। বাবা ছাড়া আমি, মা আর দিদা এই প্রথম আসলাম। এই বাসটা যেই ডিভাইডার দিয়ে যাচ্ছে, আমি একদম ডিভাইডারে এখানে দাঁড়িয়ে আছি, লিটারেলি হিলছে। তো আমরা এখন প্ল্যান করছি, এই ফুটে আমরা কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমরা প্ল্যান করছি এখন ওই ফুটে যাব। ওই ফুটে বড় বড় জাহাজ দাঁড়িয়ে আছে, ওইগুলোকে দেখব। তো ও পাশ থেকে চলো দেখা যাক। এই যে ব্রিজটার নাম হলো বাসকিউল ব্রিজ, আমরা যেই ব্রিজটায় আছি। তো আমরা যেহেতু উবরে করে এসেছি, আমরা এক্স্যাক্টলি জানতাম না যে ড্রপ অফ পয়েন্ট আমাদের কি হবে। তো আমরা অ্যাকচুয়ালি খিদিরপুর ডক দিয়ে দিয়েছিলাম। এবার খিদিরপুর ডক দিলে তোমরা যদি এখানে আসতে চাও, খিদিরপুর ডক দিয়ে যদি তোমরা এখানে আসতে চাও, দেন তোমাদের ড্রপ অফ পয়েন্ট কিন্তু অন্য হয়ে যাবে। তোমরা যদি এক্স্যাক্টলি যদি এই ব্রিজটায় যদি নামতে চাও, তাহলে তোমাদেরকে ফ্যান্সি মার্কেট দিতে হবে। তোমরা দেখবে ফ্যান্সি মার্কেট একবালপুর খিদিরপুর, এই ড্রপ অফ পয়েন্টটা তোমাদেরকে দিতে হবে। তোমরা যেখান থেকেই আসছো, দেন তোমাদের ক্যাব এখানে নামাবে। কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। আমরাও লাফাচ্ছি বীজের সাথে সাথে। আমার গা ভিজে জাহাজটা চলে গেল, বুঝতে পারলাম না তখন কেমন একটা গন্ডগোল করছে। তো আমরা প্রত্যেকে এখানে এসে বেশ ভালোই এনজয় করছি। এই ফার্স্ট টাইম আমরা এরকম গঙ্গায়, আমরা কোনোদিনও অনেকবার যদি আমরা প্ল্যান করেছিলাম যে হাওড়ায় যাবো, বাট কোনোদিন এরকম ব্রিজের দাঁড়িয়ে গঙ্গা দেখিনি। যদিও হাওড়া ব্রিজ দিয়ে অনেকবার পাস করেছি, আমাদের বাস কিংবা গাড়ি করে যেখানেই যাই। হাওড়াতে ট্রেন ধরতে গিয়ে তো অনেকবার ব্রিজ ক্রস করেছি, বাট আমরা কোনোদিনও ব্রিজে নামিনি। তো আজকে ফাইনালি প্ল্যান হলো যে খিদিরপুর ডকে যাব। আর আমাদের একটু আশা ছিল যে ব্রিজ উঠবে, আর যদি এই জাহাজ ক্রস করার যদি এক্সপিরিয়েন্সটা যদি নেওয়া যায়, তার জন্য আমরা খিদিরপুর ডকে স্পেশালি এলাম। আর একটা হলো সেকেন্ড যে জায়গাটায় যাব ওটার জন্য। তো আমরা এখানে এসে যা জানতে পারলাম যে যেহেতু এখানে অনেক ট্রাফিক, তোমরা দেখতেই পাচ্ছ পরপর পরপর গাড়ি যাচ্ছে এখান থেকে, তো কী হয় যে নর্মাল আওয়ার্সে, নর্মাল ওয়ার্কিং আওয়ার্সে যদি এখানে যদি ব্রিজ তোলে, দেন অনেকক্ষণে জ্যাম হয়ে যায়। তো এখন নিয়মটা কী করা হয়েছে, যেটা আমাদের বলা হলো যে আমার একটু ভিডিও তুলতে তুলতে এখানে কথা বলতে বলতে একটু উইয়ার্ড লাগছে, কারণ রাস্তা দিয়ে যারা যারা দেখছে একটু উইয়ার্ডভাবে আমাকে দেখছে। আই নো ব্লগিং অ্যান্ড টকিং টু ক্যামেরা অন দ্য রোড ইজ ভেরি উইয়ার্ড, বাট ইয়া দিস ইজ নট গুড ফর মাই অ্যাংজাইটি। বাট এনিওয়ে, তবু করছি, ফার্স্ট টাইম আমি দেখলাম। আগে আগে তো যখন আমি ব্লগিং করতাম আমি একটা ভয়েস ওভার দিয়ে দিতাম, অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি উইয়ার্ড ফর আদার পিপল টু সি ব্লগার্স অর ইউটিউবার্স অর হোয়াট এভার দে আর টকিং টু আ ক্যামেরা উইচ ইজ নট নর্মাল। বাট এনিওয়ে, আই এম এনিওয়ে ডুইং দিস ফর দ্য ফার্স্ট টাইম, আই ডোন্ট নো হাউ ইটস গোয়িং অন। তো যেটা বলছিলাম যে এখানে
যেটা বলা হলো যে এখন নিয়ম করে দেওয়া হয়েছে যে ওয়ান সেকেন্ড ওকে, তো এখানে যেটা বলা হলো যে এখানে এরকম নিয়ম করে দেওয়া হয়েছে যে যখন জাহাজ ক্রস করে, জাহাজ ক্রস করার টাইমটা হলো রাত তিনটে, এটা হলো জাহাজ ক্রস করার টাইম নর্মালি, তখন একটু কমোশন কম থাকে, ট্রাফিক কম থাকে, তো ওই সময়টা ইজ ফিজিবল, তো ওই জন্য ইদার রাত তিনটে আদারওয়াইজ সকাল আটটা, এই দুটো টাইম ছাড়া এখান থেকে এখন আর জাহাজ ক্রস হয় না। তো তোমরা যে যদি কেউ যদি প্ল্যান করো এখানে এই এক্সপিরিয়েন্সটাকে নিতে, যেরকম আমরা একটু ভাবছি পরের দিকে যদি প্ল্যান করা যায়, বাট দ্যাট ইজ অলসো ভেরি ডিফিকাল্ট, ইউনো, কারণ সবসময় যে রাত তিনটে কি আটটার সময় হবে সেটা না। তো এখানে যেরকম ওদেরকে জিজ্ঞেস করা হলো, ওরাও এক্স্যাক্টলি বলতে পারলো না যে কবে, কারণ ওদের ওদের কাছেও কোনো সেরকম কোনো কনফার্মেশন নেই যে এই দিনে এই টাইমেই হবে, এরকম কিছু না। যদি জাহাজ যায় ওদেরকে প্রায়ের ওয়ান টু আওয়ার্স মেসেজ করে দেওয়া হয় যেরকম জাহাজ যাবে, দেনই ওরা ব্রিজটা তুলবে। তো আই ক্যানট গ্যারেন্টি, বাট ইফ ইউ গাইজ ওয়ান্ট টু হ্যাভ দিস এক্সপিরিয়েন্স দেন তোমরা প্ল্যান করে ভালোভাবে খোঁজ খবর নিয়ে, আমরা তো পেলাম না খোঁজ সেরকম, আমাদেরকে অ্যাকচুয়ালি কনফার্ম করে বলতেও পারলো না। তো তোমরা যদি প্ল্যান করো দেন ওই ভোর তিনটে কিংবা সকাল আটটার সময় এখানে এসে দেখতে পারো যদি তোমাদের এরকম এক্সপিরিয়েন্স হয়, আর যদি এক্সপিরিয়েন্স করতে পারো দেন আমাকে ডেফিনেটলি জানিও, তাহলে আমারও ভাল লাগবে। এই যে সিকিউরিটি অফিসার এসে জিজ্ঞেস করেছো না, প্রথমে সিকিউরিটি অফিসে গেলাম, একটু জোরে বলো, প্রথমে সিকিউরিটি অফিসে গেলাম যে আজকে জাহাজের ক্রস করার কোনো চান্স আছে কিনা, তো বললো যে না এখন তো এটা অনেক বছর আগের কথা, তখন জাহাজ মাঝে মধ্যে যেত, আমরা ওই রাস্তাটাকে ব্রিজটাকে তুলে দিতাম, জাহাজ ক্রস করে যেত, তো এখন এটা আর এরকম হয় না, যেহেতু জ্যাম অনেকক্ষণ হয়ে যায়, দেড় ঘন্টা কখনো কখনো, দেড় ঘন্টা কখনো কখনো দু ঘন্টাও হয়ে যায়, এখন জাহাজ এভরি মানডে ওয়েডনেসডে আর ফ্রাইডেতে যায়, তাও সকাল ভোর তিনটের সময় একবার যাবে আর সকাল আটটার সময় একবার যাবে, এর আর মাঝখানে এর মাঝখানে কখনো জাহাজ যাতায়াত করবে করে না, এখন আগে জাহাজ যাতায়াত করতো, তো এখন শুনে রয়েছে এটা, এবং তাও যদি জাহাজ যায় আমাদেরকে অ্যাড্রেস পাঠাবে, তখন আমরা রাস্তাটাকে তুলে দিই, তখন জাহাজটা এপাশের ওপারে চলবে। তো আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে আরেকটা জায়গায় যাব, আমাদের প্ল্যানে আছে, তোমরা হয়তো অলরেডি দেখে নেবে থাম্বনেল আর টাইটেল থেকে, বাট স্টিল আমি এখনও প্রকাশ করছি না অ্যাজ ইফ তোমরা দেখোনি। তো ওখানে যখন যাব আমি আবার ভিডিও তোলে একটু রিজিউম করে আমি তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি আর কীভাবে যেতে হবে, আমরা যদি এখান থেকে আমরা কীভাবে যাচ্ছি সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তো আমার মনে হচ্ছে এখান থেকে আমরা যেখানে যাব, আমরা ওই জায়গাটা অলরেডি ক্রস করে এসেছিলাম, যেহেতু আমি খিদিরপুর ডক বলছিলাম না যে ভুল একটা ড্রপ অফ পয়েন্ট নিয়েছিলাম, তো আমরা ওই জায়গাটা অলরেডি ক্রস করে এসেছি। তো ও এখান থেকে অ্যাকচুয়ালি ডিস্টেন্স আমরা বুঝতে পারছি না কতটা হবে, যদি অনেকটা ডিস্টেন্স হয় যেহেতু আমরা দিদাকে নিয়ে এসেছি, আর আমার মনে হয় না এখান থেকে আর কোনো অপশন আছে আমাদেরকে জানতে হবে, তো আমার মনে হয় উবরে করেই যেতে হবে। তো এখান থেকে প্রবাবলি কিছুটা সময় কাটিয়ে দেন আমরা লাঞ্চ করব কোথাও একটা, দেখা যাবে ওটা তোলা যাবে কি না, আদারওয়াইজ আমরা যেখানে যাব সেখানে ডাইরেক্ট আমি ভিডিওটাকে রিজিউম করবো। অলরাইট, বাই।